আজ আমরা শুরু করছি সমান্তরিকের ক্ষেত্রফল এবং পরিসীমা কি করে নির্ণয় করতে হয়। তার আগে আমরা জেনে নেব সামান্তরিক কাকে বলে। চারটে বাহু দ্বারা সীমাবদ্ধ সামান্তরিক ক্ষেত্রকে বলা হয় সামান্তরিক। এর বিপরীত বাহুগুলি পরস্পর সমান এবং সমান্তরাল, কিন্তু কোনো কোণ সমকোণ নয়। এই ডেফিনেশনকে কাজে লাগিয়ে আমরা প্রথমে এ বি সি ডি একটি সামান্তরিক এঁকে নেব। এই এ বি সি ডি সামান্তরিকে এ বি ইকুয়ালস টু বেস, এ বি বাহুকে যদি আমরা এক্সটেন্ড করি এবং সি বিন্দু পর্যন্ত একটা আমরা পারপেন্ডিকুলার হাইট ড্র করি, তাহলে আমরা এই ও সি কে বলবো হাইট। অর্থাৎ এ বি এবং সি ডি বাহুর মধ্যে যে ডিস্টেন্স তাকে বলা হচ্ছে হাইট বা লম্ব। এ বি সি ডি এই সামান্তরিকের এ সি এবং বি ডি পরস্পর সমান নয়। এই এ বি সি ডি সামান্তরিকে যখন আমরা এ সি কর্ণ ড্র করলাম, আমরা দেখতে পাচ্ছি এই কর্ণ দুটি বিষমবাহু ত্রিভুজ উৎপন্ন করেছে। অর্থাৎ এ বি সি একটা বিষমবাহু ত্রিভুজ, সমানভাবে এটা একটা বিষমবাহু ত্রিভুজ এবং এটা একটি বিষমবাহু ত্রিভুজ। সেটা লিখতে পারি এরিয়া অফ প্যারালেলোগ্রাম ইকুয়ালস টু টু ইন্টু এরিয়া অফ স্কেলিন ট্রায়াঙ্গেল ইকুয়ালস টু টু ইন্টু রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি। এই এ বি সি এটা হচ্ছে ধরে নিলাম এ বি বাহুর মাপ এ ইউনিট, বি সি বাহুর মাপ স্মল বি ইউনিট এবং এ সি বাহুর মাপ স্মল সি ইউনিট। এস ইকুয়ালস টু এ প্লাস বি প্লাস সি বাই টু। এস আগেই আলোচনা করা হয়েছে, সেমি পেরিমিটার বোঝানোর জন্য আমরা ক্যাপিটাল এস ব্যবহার করি। পেরিমিটার বা পরিসীমা ইকুয়ালস টু এ বি সামান্তরিকের এটা এ বাহু হলে এটাও এ বাহু, এটার লেন্থ বি সি লেন্থ স্মল বি হলে এডিও বি ইউনিট। তাহলে পেরিমিটার ইকুয়ালস টু লিখতে পারি এ প্লাস বি প্লাস এ প্লাস বি ইকুয়ালস টু টু এ প্লাস বি ইউনিট। সামান্তরিকের এরিয়া বা ক্ষেত্রফল নির্ণয় করার আরেকটি ফর্মুলা আছে, এরিয়া ইকুয়ালস টু বেস ইন্টু হাইট, যেখানে বেস হচ্ছে এ বি এবং হাইট সমান হচ্ছে ও সি। এবার আমরা কয়েকটা প্রবলেম দেখে নেব। ফাইন্ড দ্য এরিয়া অফ এ প্যারালেলোগ্রাম ইফ ইটস বেস অ্যান্ড হাইট আর 8.1 সেন্টিমিটার অ্যান্ড 30.8 সেন্টিমিটার রেসপেক্টিভলি। সো এরিয়া ইকুয়ালস টু বেস ইন্টু হাইট সমান 8.1 ইন্টু 30.8 সেন্টিমিটার স্কোয়ার সমান 249.48 সেন্টিমিটার স্কোয়ার। নেক্সট প্রবলেম, ফাইন্ড দ্য এরিয়া অফ এ প্যারালেলোগ্রাম ইফ দ্য সাইডস অফ এ ফিল্ড ইন দ্য শেপ অফ প্যারালেলোগ্রাম আর 12 মিটার অ্যান্ড 17 মিটার অ্যান্ড ওয়ান অফ দ্য ডায়াগোনাল ইজ 25 মিটার। প্যারালেলোগ্রামের দুটো সাইড দেওয়া আছে, একটা বলেছে 12 মিটার একটা 17 মিটার, এবং সামন্তরিকের যে কর্ণ তার মাপ দেওয়া আছে 25 মিটার। এই তিনটে মাপ থেকে আমরা সহজেই বুঝতে পারি এটা একটি বিষমবাহু ত্রিভুজ। তাহলে এর ক্ষেত্রে এরিয়ার ফর্মুলা হবে টু ইন্টু এরিয়া অফ স্কেলিন ট্রায়াঙ্গেল ইকুয়ালস টু টু ইন্টু রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি।
वेयर एस इक्वल्स टू ए प्लस बी प्लस सी बाई टू समान 25 प्लस 12 प्लस 17 डिवाइडेड बाई टू इक्वल्स टू 27 मीटर. 2 इंटू 27 इंटू 27 माइनस 25 27 माइनस 17 इंटू 27 माइनस 12 इक्वल्स टू 2 इंटू रूट ओवर 27 इंटू 15 इंटू 10 इंटू 2 इक्वल्स टू 180 मीटर स्क्वायर. नेक्स्ट प्रॉब्लम, व्हाट इज द पेरीमीटर ऑफ पैरालेलोग्राम इफ बेस इज 10 सेंटीमीटर एंड अदर साइड इज 5 सेंटीमीटर. पेरीमीटर वा परिसीमा निर्णय करते बोलेछे, ताले पेरीमीटर एर फॉर्मूला पेरीमीटर इक्वल्स टू 2 इंटू ए प्लस बी समान 2 इंटू 10 प्लस 5 इक्वल्स टू 30 सेंटीमीटर. फाइंड द हाइट ऑफ ए पैरेललोग्राम इफ बेस इज 80 सेंटीमीटर एंड एरिया इज 640 सेंटीमीटर स्क्वायर. आमरा जानी एरिया समान बेस इंटू हाइट, एखाने हाइट समान कत बार करते बोलेछे, और हाइट इक्वल्स टू एरिया बाई बेस इक्वल्स टू 640 सेंटीमीटर स्क्वायर बाई 80 सेंटीमीटर इक्वल्स टू 8 सेंटीमीटर.